أشهد أن لا রুহুল স্টার সকলের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া গানিল সে যে মদের নবী কমলি আলা একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লে আলা আওয়াজ করে ওয়া আলা আলি সাইয়্যিদা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আকাশ হতে চাঁদনে মেচে মা মিনার কোলে আধার রাতে ওটুলো যেন চাঁদের চিরাগ জ্বলে চাঁদের চিরাগ জ্বলে আল্লাহুম্মা বক্সটা একটু মাইনাস করো ভাই বক্সটা একটু মাইনাস করো বাইরে তো দরকার হলে মার একটু ভাষাও বাইরে দিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল সানিয়া যে বুলবুলিরা গাইছে সিরিন কলাম তমাম জাহান নবীর তরে জানাইলা কোসলাম জানাইলা কোসলাম আকাশ হতে চাঁদনে মেচে মা মিনার কোলে আধার রাতে ওটুলো যেন চাঁদের চিরাগ জ্বলে চাঁদের চিরাগ জ্বলে আল্লাহুম্মা মাইনাস করো ইকো মাইনাস করো বেশি হয়ে গেছে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদা আওয়াজ করে পড়ে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মালি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হয় না আওয়াজ করে হয় না মালিক তুমি তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ আওয়াজ করে পড়েন না বাবা একটু ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেদিন কে হোগো অসুবিনা করো কোনো কাজে
যেদিন পাপি পাপের বোঝাই মরবে না যে যেদিন কেহ আসবে না করো কোনো কাজে যেদিন পাপি পাপের বোঝাই মরবে না যে খজলটা বুঝতে পারছেন কিয়ামতের ময়দানে কেউ কারোর কাজে আসবে না পাপের বোঝা মাথায় নিয়েও কিন্তু মৃত্যু আর হবে না বুঝতে পারছ যেদিন কেহ আসবে না করো কোনো কাজে যেদিন পাপি পাপের বোঝাই মরবে না যে পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহুম্মা আওয়াজ করে পড়েন বাবা একটু وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلم الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى المساكين والجار ذي القربى والجار الجنوب وصاحب الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال النبي صلى الله عليه وسلم إنا نتشتق لموتنا هل يصل إليهم
قال يصل إليهم ويفرغون كما تفرغون بالحدايا وقال النبي صلى الله عليه وسلم وأنا بهريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه وقال النبي صلى الله عليه وسلم وأن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل إلى آخر الحديث أو كما قال پیارے حاضرین مجلس سعودی مصلی اعظم মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় হাজী সাহেব সামনে উপবিষ্ট আমাদের দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা যুবক সাথী মহব্বতের ভাইয়েরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে থাকা আমাদের সকলের ছোট ছোট ভাই ও বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করি আপনাদের খিদমত থেকে বিদায় রাত হয়েছে বড় কষ্ট করে বসে আছেন আমরা তো আসছি দু ঘন্টা করে ওয়াচ করছি বেরিয়ে যাচ্ছি আর আপনারা বসে আছেন একভাবে সেই বাদ এশা থেকে বসে আছেন কি বাদ মাগরিব থেকে বসে আছেন বড় কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি বিছানায় গিয়ে একটু শুতে পারলে জানটা বাঁচে আর জলসা তো আজকে রোজ আজকের যে প্রথম তা না তো রোজের ব্যাপার হয়ে গেছে কথা ঠিক কি না নামাজ পড়ি আর নাই পড়ি জলসা কিন্তু শুনি কথা বলে না জি নামাজ পড়ি আর নাই পড়ি জলসা কিন্তু শুনি বিড়ি খায় আর বিড়ি নাই খায় কিন্তু জলসা আমি শুনি বললে হবে জলসা শোনা মিস করি না আর জলসা দেওয়াও কিন্তু বন্ধ করি না জলসাও দিচ্ছি সকালবেলা ফর্ম দিয়ে দাঁড়ি কাটছি আবার কেশিয়ার হয়েছি জি আজকে না হলে ব্যাপারটা আলাদা মাদ্রাসার জলসা যেখানে কোরআন হাদিসের ব্যাপার আছে সেখানের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এটা ব্যতিক্রম কিন্তু আপনি একটু সার্বিকভাবে দেখুন লক্ষ্য করুন জি জীবনে এক অক্ত নামাজ পড়ে না সে আবার জলসা কমিটির সভাপতি হয়েছে হাই রে হাই জি সকালবেলা ফর্ম দিয়ে দাঁড়ি কাটছে দাঁড়ি কেটে চিকনাই হয়ে গেল জলসা কমিটি কেসিয়া হাতে একটা ব্যাগ নিয়ে বুকে একটা ব্যাচ লাগিয়ে দিয়ে কথা বুঝছেন না খালি এ মাতা আর ও মাতা করছে আর ঘরেতে গিয়ে মাঝে মাঝে বিবিকে বলছে শালিকে বলছে জানো আমি হচ্ছি কেসিয়ার ব্যাগ দেখেছো আমি না টাকা দিলে মুনি সাহেবরা একটা টাকাও পাবে না কি টেম্পার রে ভাই জি কি টেম্পার সেক্রেটারি কেসিয়ার বলে কথা হাই রে হাই ভুল করে যদি জুম্মার নামাজে যায় তো দুরাকাতের বেশি পড়ে না আর জীবনে জোহর মগরিব আসর তো কোনোদিনই পড়ে না জলসা কমিটির কেসিয়ার হয়েছে এমনি তো যা মার খেত মার কিন্তু আরো বেড়ে যাবে ডবল হয়ে যাবে বলবে একটা হচ্ছে তুই নামাজ পড়িসনি বলে মার খা আর দ্বিতীয় নম্বর আমার কেসিয়ারের দায়িত্ব লিখিস বলে আরো মার ভুল বলছি নাকি বাবা কথা বলেন না কেন ভুল বলছি এই যে আমি এখানে বসে বসে ওয়াচ করছি আমি যদি নামাজ না পড়ি বলেন তো দেখি মার কম হবে না বেশি হবে কথা বলতে হবে সবার জন্য সমান বিচার সমান আল্লাহর দরবারে এখানের বিচার হয় মুখ চেয়ে বিচার হয় এটা নেতার আত্মীয় ছেড়ে দে ওটা নেতার বংশধর ছেড়ে দে ওটা নেতার অমুক ছেড়ে দে
ও আমাদের দলেরই একটা সক্রিয় কর্মী, ওকে ছেড়ে দে, অন্যায় করলো ওকে ছেড়ে দে, এখানের বিচার আলাদা আর আল্লাহর দরবারের বিচার আলাদা না, কথা বলেন না কেন? তাহলে আমি এখানে বসে বসে ওয়াজ করছি, আমি যদি নামাজ না পড়ি তাহলে মার কিন্তু বেড়ে যাবে, কেন ওয়াজ করছো সেই জন্য মার, আবার নামাজ পড়ুনি আবার মার, নামাজ পড়েনে বলে মার, আবার নামাজ না পড়ে ওয়াজ আরো মার। সুতরাং আপনি যেমন কেসিয়ার হয়েছে, জলসা মাহফিল দিচ্ছেন নামাজ না পড়ার জন্য মার, আবার ওই দায়িত্ব নিয়েছেন, বড় দায়িত্ব মাথায় নিয়েছেন, এই জন্য আরো বেশি মার। বুঝতে পারছেন তো? মার এমন দেবে না ফেরেশতা, মারের কোনো ব্রেক থাকবে না, এমন মার দেবে ফেরেশতা, মারের কোনো ব্রেক থাকবে না, জি এমন মার চলবে, আনলিমিটেড মার চলবে, ডান্ডা মারবে 70 গজ নিচে ঝুঁকে যাবে, ফের তোলা হবে, আবার মারা হবে, কতদিন? এলা ইয়াউমুল কিয়ামা, যতদিন না কিয়ামত হয়, দুদিকের কবর ছোট হয়ে আসবে, হাড্ডি গোস্ত যা আছে পাজরা সব ভেঙে গুঁড়ো করে একেবারে দুদিকের কবর ছোট হয়ে আসবে, গোটা বডি ভেঙে গুঁড়ো করে আটার মতো পাইল করে দেয়া হবে, মুহূর্তের মধ্যে আবার কবর চওড়া হবে, প্রশস্ত হবে, চওড়া হবে, আবার ছাতি আগের মতো হয়ে যাবে, ফের দেখবে কবর ছোট হয়ে আসছে, বাবারে মারে করে চিৎকার দেবে। মনে রাখবেন ওই সময় কেউ আপনাকে বাঁচাতে যাবে না, বাঁচাবার কেউ থাকবে না, ভাইরা আমার, দোস্ত আমার, বাবাজির আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, যেগুলো বলছি এগুলি হবে, খালি সময়ের অপেক্ষা, খালি টাইমের অপেক্ষা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, চার পারা 13 পৃষ্ঠা, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, 5 পারা 9 পৃষ্ঠা, স্পষ্ট ঘোষণা দিয়েছে কোরআন, চার পারা 13 পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, 5 পারা 9 পৃষ্ঠা, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। সুতরাং কোরআনের কথা মিথ্যা হবে না, মিথ্যা হবে না, ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, রাগ করবেন না, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি আকুতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, তোমরা তো ছিলে মৃত, সকলেই আমরা মৃত ছিলাম, আমি আল্লাহই তো তোমাদের জীবিত করলাম, আবার তোমাদের মৃত্যুবরণ করতে হবে, যেমন আমাদের বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন সব মৃত্যুবরণ করেছে, আমরাও মারা যাব, আবার আল্লাহ বলছে ফের তোদেরকে তুলবো, সুম্মা ইলাইহি তুরজাউন, তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? বুঝতে পারছি, এই তো ছোট্ট কথার মধ্যে আল্লাহ কিন্তু সব দিয়েছেন, অতীত দিয়েছেন, বর্তমান দিয়েছেন, ভবিষ্যৎ দিয়েছেন, কোথায় ছিলি, কোথায় এলি আর কোথায় যাবি, ছোট্ট কথার মধ্যে সব কিন্তু কমপ্লিট করে দিয়েছেন। আপনি দেখুন এই লিস্টের মধ্যে কিন্তু আমরা সকলেই নাম ঢুকিয়ে বসে আছি, পালাবার কোনো জায়গা নাই, চলুন জলসা শুনছি, আরো বেশি মার খাবে, না শুনলে তবু বলার জায়গা ছিল যে আল্লাহ দাড়ি রাখতে হতো আমি জানিনি, আল্লাহ আল্লাহ নামাজ পড়তে হতো আমি জানিনি, বলার একটা লাইন ছিল, আর বেয়াদব পকেটে বিড়ির ব্যান্ডিল নিয়ে এখানে বসে বসে ওয়াশ শুনছিস, মুখে দাড়ি নেই, একক তো নামাজ নেই, আরো কেলাবে, ফেরেশতা এমন মারবে না, মারের কোনো ব্রেক থাকবে না, আল্লাহ বলে মার, মনের শোকে পেটা। বুঝতে পারছেন? শুনছেন বলে আরো বেশি মার খাবে, কেন বলেন তো? শুনে কেন করিস নি বল, প্রশ্ন এটা আসবে, তুই সব জানতিস মানিস নি কেন? জানিনি কিছু, প্রশ্ন আলাদা, কিন্তু সব জেনে যদি বলি করিনি, মার বেশি হবে না? কথা বলে না কেন এই ছেলে, কথা বলে না কেন, ঘুম পাচ্ছে নাকি? বেশি মার হবে, আসুন রাগ করবেন না, ভুল বুঝবেন না আমাকে, জলসা তো আলহামদুলিল্লাহ নতুন নতুন খালি শুনবো এই চিন্তা ভাবনা, মুসা নবীর ওয়াজ, ঈসা নবীর ওয়াজ, নূহ নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, ইসুর নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, এহিয়া নবীর ওয়াজ, নূহ নবীর ওয়াজ, ইদ্রিস নবীর ওয়াজ, শুনতে তো কিছু বাকি রাখি না, কথা বলে না কেন, কথা বলেন? বড় পীরের ওয়াজ, খাজা সাহেবের ওয়াজ, ওয়াইশকুরুনি হুজুরের ওয়াজ, মুজাদ্দদ আলফিসানি হুজুরের ওয়াজ, জাবিরউদ্দিন চাটগানি হুজুরের ওয়াজ, সানাউল্লাহ পানিপত্তি হুজুরের ওয়াজ, সরফুদ্দিন বোয়ালি হুজুরের ওয়াজ, জালালউদ্দিন সুয়ুতি হুজুরের ওয়াজ,
এমন তো কোনো ওয়াজ নাই ফুলফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওয়াজ বড় হুজুরের ওয়াজ মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর আমার নানা জান ছোট হুজুর সব ওয়াজ তো কমপ্লিট করে ফেলেছেন হারওয়ার জমিনে গোরাচাঁদ হুজুরের ওয়াজ বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ওয়াজ ওয়াজ তো কোনো বাকি নেই তিন গ্রুপের মানুষ যদি ভালো হয়ে যেত ঝামেলা মিটে যেত বলনে ওয়ালা শুননে ওয়ালা দেনে ওয়ালা যারা দিচ্ছে যারা শুনছে আর যারা বলছে এই তিনটে গ্রুপের মানুষ যদি হেদায়েত হয়ে যেত তিনটে গ্রুপের মানুষ যদি ভালো হয়ে যেত সব ঝামেলা এক মুহূর্তে মিটে যেত কথা ঠিক কিনা বলবো কথা বলেন না কেন আপনারা জি রাগ করবেন না ভুল বুঝবেন না বোঝার চেষ্টা করেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ু নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন অ্যানসার দিলেন কি বললেন ক্বাল আল ইমাম তুআলি আমরুহু ওয়া হাসুনা আমালু আল্লাহর নবী বললেন যার বয়স বেশি সাথে আমল ভালো এই মানুষটাই আল্লাহর দরবারে সবথেকে ভালো মানুষ জোরে বলতে পারেন একটু জোর করে হয় না বয়স বেশি পেয়েছে আর সাথে আমলটা ভালো করেছে নামাজের খাতায় নাম রোজার খাতায় নাম জিকিরের খাতায় নাম অন্যায় কাজগুলো থেকে সে বেঁচে থাকার চেষ্টা করেছে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কেঁদেছে মাপ চেয়েছে এই মানুষটাই আল্লাহর দরবারে সবথেকে ভালো মানুষ লাভ কিছু হবে না জি বাবাজি আমার ভাইয়েরা জি চাদর দিয়ে মাফলার দিয়ে মুখ ঢেকে দিয়ে দাড়ি কাটা আছে নাকি দেখতে দেবো না বলে লাভ কিছু হবে না মাল কি হয়ে আছে সব জানে কে সিসি ক্যামেরায় ফুটেজ সব রেকর্ড হচ্ছে যাওয়ার যা পড়লি বুঝতে পারবে ঠিক জায়গায় ঢুকলি বুঝে যাবে এই যে এখানে এতগুলো ক্যামেরা এতগুলো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছে না সব রেকর্ড হচ্ছে সকালবেলা যদি কেউ বলে মাহফুজুল্লাহ ভাই জানে এই কথাটা বলে গেছে আর আমি যদি বলি না এটা আমি বলিনি অস্বীকার করি আমার পালাবার কোনো জায়গা আছে জায়গা নাই কেন সোশ্যাল মিডিয়ায় রেকর্ড অন ক্যামেরা দেখুন আপনি সব ক্যামেরায় রেকর্ড হয়েছে দেখুন আল্লাহর ফেরেশতা দুজন আছে কেরামান কাতেবিন দুজন ফেরেশতা সব রেকর্ড করছে বাবাজি আমার ভাইরা ঢাকা দিয়ে থাকবো বললে হবে না কিচ্ছু করার নাই ভালো চান আমার কাছে নয় তওবা করুন আল্লাহর কাছে আমিও তওবা করি আল্লাহর কাছে সবাই একজনের কাছে তওবা করতে হয় কার কাছে আল্লাহর কাছে তওবা করে ফিরে এসে নিজের জায়গা নিজে যদি তৈরি করতে পারো আলহামদুলিল্লাহ গেইন আর সাকসেস ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার এই ইসলামকে কত কষ্ট করে আমার নবী দ্বীনের প্রচার প্রসার করেছেন ভাবলে আপনি আমি অবাক হয় আজকে আমি পড়ছিলাম খাসায়েসুল কুবরা কিতাবের পড়ছিলাম পড়তে পড়তে দেখলাম আহ আমার নবী কত কষ্ট করেছেন এই দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে মার খেয়েছে কত কষ্ট করেছেন আজকে তো আমরা চার চাকা গাড়ি নিয়ে ভালো ভালো গাড়ি নিয়ে কেউ দু চাকা গাড়ি নিয়ে পিকাবলা গাড়িগুলো নিয়ে আমরা তো এক জায়গা থেকে অন্য জায়গায় যাই এসি এয়ার কন্ডিশন গাড়ি কত আরামের সঙ্গে যাচ্ছি আমার নবী কত কষ্ট করেছেন এই দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে মার খেতে হয়েছে রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেছে পিঠের উপরে উনি উটের আর নারী ভুড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে এরপরেও আল্লাহ রাসূল maaf করে দিয়েছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন খাসায়েসুল কুবরার মধ্যে আমি পড়ছিলাম প্রথম খণ্ডের মধ্যে পড়ছিলাম কত কষ্ট করেছেন আমার নবী একবার লক্ষ্য করুন বোঝার চেষ্টা করুন আহারে আপনি হতভম্ব হবেন অবাক হবেন বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন কাকে সাহাবী হযরতে সিরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আলী আলী তুমি একটা কাজ করো জি আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন হাবিব হাবিব ওয়া আনজির আশিরাতিকাল আকরাবিন হাবিব আয় আমার দোস্ত প্রকাশ্য প্রচার করো প্রকাশ্য দিনের প্রচার প্রসার করো আর লুকিয়ে লুকিয়ে নয় লুকিয়ে ছুপিয়ে নয় প্রকাশ্য দিনের প্রচার করো এই আয়াতটা নাজিল হয়েছিল বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লামের নবুয়াতের তিন বছর পর বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাম নবুয়াত লাভ করার পর তিন বছর পর এই আয়াতটা নাজিল হলো হেরা গুহার মধ্যে আল্লাহ রাসূল গোপনে গোপনে জিকির করতেন আয়াত নাজিল হতো কোরআন আল্লাহর রাসূলের উপরে নাজিল হতো ওহি দ্বারা ওহি দুই প্রকার একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়ের মাতলু একটা জিব্রাইলের মাধ্যমে একটা জিব্রাইলের কোনো প্রয়োজন হয় না আল্লাহ যখনই যেটা ইচ্ছা করেছেন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন এটা ওহিয়ে গায়ের মাতলু জি জিব্রাইল ছাড়া আল্লাহ জানিয়ে দিয়েছে
ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব। এই যে আমরা বসে আছি সব দেখছি, এই যে আমরা বসে আছি সব শুনছি, শুনেও যদি না শোনে আর দেখেও যদি না যাকে, তখন আল্লাহ বলছে বুঝতে হবে ওদের চোখে আমি আল্লাহ স্পট ফেলে দিয়েছি পর্দা, আর ওদের কানেতে আমি আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছি, শুনেও শুনবে না দেখেও দেখবে না, ওদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি আর ওদের জন্যই রয়েছে ভয়ঙ্কর আযাব। আমার উপর রাগ করলে হবে না বাবা, আমার কথা নয়, কথা কার? কি বাবা একটু মুখটুক কেমন হয়ে যাচ্ছে না দেখছি, হুজুর এত কড়াকড়ি বলছেন কেন? ভাই আমার কথা নয়, কথা কার? জোর করে বলো, কথা কার? আরে কোরআনের কথা মানে কার কথা? জোর করে বলো, আল্লাহর কথা। আল্লাহর কথা যদি হয় তাহলে বললে কোনো অসুবিধা আছে ভাই? তাহলে সুতরাং বললে রাগ করলে হবে না, বুঝে নিতে হবে আর মেনে নিতে হবে, মেনে নিলে আপনি সাকসেসফুল হবেন, চিন্তা করতে হবে না। বিশ্ব নবী প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঘোষণা দিলেন, হাবিব তুমি বলতে থাকো, বলো ডাইরেক্ট বলো, বিশ্ব নবী বলবেন, দাওয়াত দেবেন। তো কিভাবে দাওয়াত দেবেন? সেরেকদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী, হযরত আলী তখন বয়স কম, অল্প বয়স, হযরত আলী কে আমার রাসূলুল্লাহ ডাক দিলেন, ডাক দিয়ে বলেন আলী দেরি করো না, এক কাজ করো, যাও একসা খাদ্যের ব্যবস্থা করো, একসা খাদ্যের ব্যবস্থা। এই একসা খাদ্য বলতে কেমন জানেন? আরবের একটা নিয়ম ছিল, আরবের একটা মাপ ছিল, মাপ মাপকাঠি। আমাদের দেশে যেমন মাপ হয় না, মাঝে মাঝে আপনারা দেখেন না, 1 কিলো ওজনের যে আপনার পোরেন থাকে, আপনার কি বলে 2 কিলো ওজনের পোরেন থাকে, পাল্লায় পোরেন দেয়া হয়, পোরেন বলে তো নাকি গো? কথাবার্তা কিছু বলে না, এরা এমন করছে কেন? কথা বলেন না কেন আপনারা? পোরেনে মাপ করা হয় তো নাকি? এখন তো আবার সেই কিলো কিলো কিলোতে মাপ হতো, ওই কি বলে দাড়ি পাল্লাই, এখন তো আবার দাড়ি পাল্লার যুগ উঠে গেছে বললি চলে, এখন সব কম্পিউটার কাটা, তাই তো নাকি? নাম্বার টিপে দিল কাজ হয়ে গেল। তো আরবের একটা মাপ ছিল, সেটা একসা, কথা বুঝতে পারছেন? আর আর কি বলে আপনার, আপনাদের জানা আছে নিসফুসা, এটা কিরকম জানেন? এই নিসফুসার ডবল, নিসফুসা বলতে কতটা মাপ জানেন? ভালো করে লক্ষ্য রাখুন, আমরা যেটা ওই রোজার মাসে যেটা ফেতরা দিই, ফেতরা, এই ফেতরা কতটা দিতে হবে সেটা আলেম ওলামারা এবং কেতাবি আলেম যারা তারা জানিয়ে দেন, তারা ওই রোজার চাটের মধ্যেও লিখে দেন এবং সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়ে দেন যে এতটা পরিমাণ এটা ফেতরা পড়েছে বা এত টাকা পড়েছে। ওই ফেতাটা ফেতরাটা কতটা একবারে হাদিস কোরআনের দৃষ্টি দিয়ে যদি দেখা হয়, 1 কেজি 660 গ্রাম আটার দাম দিতে হয়, খোলা বাজারের যে মূল্য সেই মূল্য অনুযায়ী আপনাকে 1 কেজি 660 গ্রাম আটার দাম দিতে হয়, এটাই হলো ফেতরা। লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। তো এই 1 কেজি 660 গ্রাম আটার যে মূল্য সেটা আপনাকে ফেতরা হিসাবে দিতে হয়, সেটা আপনাদের জীবনতলা বাজারের যে মূল্য সেটা দিতে হবে, কলকাতায় আছেন সেই মূল্য দিতে হবে, কলকাতার খোলা মার্কেটে যে দাম, আবার বোম্বাইয়ে যদি হন বোম্বাইয়ের যে খোলা মার্কেটে যে মূল্য সেটা দিতে হতে পারে, এটা টাকার অঙ্ক কমতেও পারে বাড়তেও পারে, এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে। তাহলে মূল কথা যেটা আমরা বুঝতে পারছি যে 1 কেজি 660 গ্রাম আটার দাম আমাদের দিতে হবে, তো এটা হলো নিসফুসা। আর এর ডবল সেটাকে বলা হয় একসা। একসা বলতে তাহলে কত? এখানে 1 কেজি 660 গ্রাম, 1 কেজি 660 গ্রাম যদি হয় তাহলে এর ডবল মানে 2 কিলো 6 6 12 মানে 2 কিলো 3 কিলো 3 কিলো 60 60 120 3 কিলো
320 গ্রাম, তাই তো নাকি? তাহলে 3 কিলো 320 গ্রাম। আল্লাহ রাসূল বললেন 3 কিলো 320 গ্রাম আটার খাদ্যের ব্যবস্থা করো। ব্যবস্থা করলেন কে? সিরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি 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 ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। ব্যবস্থা করা হলো 3 কিলো 360 গ্রাম আটার ব্যবস্থা করা হলো, খাবারের ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল বললেন একটা ছাগলের রান জোগাড় করো। ছাগলের রান, ছাগলের রান বুঝতে পাচ্ছেন তো? খুব একটা বেশি লম্বা তাগড়া নয়, কিন্তু হাতির রান যেন মনে করবেন না, ছাগলের রান বলছি, ছাগল ছাগল, বুঝছেন আপনারা না? আমার বকা বেকার হয়ে যাচ্ছে মানেন দেখি, শুনছেন তো? যাক ঠিক আছে, রাত অনেক তো বাপ, খুব কষ্ট হলে আমাকে বলবেন, আর খুব কষ্ট হলে, খুব ঠান্ডা লাগলে আমি কষ্ট দিতে চাই না। রোজের এখন জলসা হচ্ছে, যথেষ্ট ওয়াজ হচ্ছে, বেশি কষ্ট দেওয়ার দরকার নেই, দোয়া কর দেব, কথা বুঝছেন? আর যতক্ষণ আছি একটুখানি বলছি, অন্তত শোনেন রাসূলুল্লাহর কথা বলছি, একটু শোনেন, শুনলেও সওয়াব আছে, শুনলেও নেকি আছে। কেন? এই জন্য সারা রাত নফল ইবাদত করার থেকে এক ঘন্টা দিনই আলোচনা শোনা বা বলা হলো উত্তম। যদি বলবেন না সুবহানাল্লাহ, এক ঘন্টা দিনই আলোচনা শোনা বা বলা হলো উত্তম সারা রাত নফল ইবাদত করার থেকে। কিতাবের মধ্যে আরো বলা হয়েছে যে আবেদের নফল ইবাদত করার থেকে আলেমের নিদ্রা ঘুম হলো উত্তম। একটা হাক্কানি আলেম যদি বিছানায় ঘুমিয়ে থাকে আর একটা আবেদ লোক যদি বসে বসে তসবি পড়ে সারা রাত ধরে, ও যা নেকি কামাবে, মনে রাখবেন ওই আলেম হাক্কানি কিতাবি আলেমটা যদি শুয়ে থাকে, ও তার থেকে বেশি নেকি কামিয়ে নিয়ে বেরিয়ে যাবে। জোরে বলবেন না, আরো জোরে হয় না? তাহলে একটা হাক্কানি আলেমের সম্মান কত দেয়া হয়েছে বুঝতে পারছেন? এটা হাক্কানি আলেম কিন্তু হতে হবে, ওই ভকাস মাল হলে হবে না। এখন তো বেশিরভাগ ভকাস, কথা ঠিক না? কথা বলে না, এটা হ্যাঁ না বলো না বাপ, এখন ভকাস বেশি না? এখন ভকাস মাল বেশি, এই জন্য বিশ্বনবী বলেন সাতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবি জিয়া কালামুম কা কালাবিল আমবিয়া ফিলুম কা ফিলিল ফারাইদ। বিশ্বনবী আরো বলেন মান যার আলিমান ফাকান্নামা যারানি মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। বিশ্বনবী আরো বলেন উলামা উম্মতি কা আমবিয়াই বানি ইসরাইল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বানি ইসরাইলের নবীদের ন্যায়। জোরেও বলতে পারেন না সুবহানাল্লাহ, কি গ্রামে এসে পৌঁছেছি বলতো? আমরা টেম্পার কম কেন, গোশ খাই না নাকি এখানকার লোক? গোশ খান আপনারা? ও সব ঘুমটুম ধরে গেছে না? ও রাত অনেক হয়ে গেছে তো, অনেকক্ষণ চলছে, রাত 12টা পার করে দিয়েছে, ওই জন্য একটু টেম্পার কম। একবার তকবীর দেন তো দেখি, নার তকবীর আলহামদুলিল্লাহ, আর একবার দেন নার দিবে, কি তকবীরে টেম্পার ভাই, প্যান্ডেলের বাইরেই যায় না, কিভাবে আরশে যাবে বলেন দেখি, একটু জোর করে লাগান না দেখি, আল্লাহকে ডাকছেন তো, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, একটু জোর করে দেন না, নাও দিবে আলহামদুলিল্লাহ। বাবাজি আমার ভাইরা এমন তকবীর দিচ্ছেন বাপ, এখনো পর্যন্ত হেলান দিয়ে ঘুমোচ্ছে, এই ছেলে এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ, লক্ষ্য করুন, খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজির আমার। এই জন্য বিশ্বনবী বললেন আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাইলের নবীদের ন্যায়। বনি ইসরাইলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন, আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ ঠিক তেমনই দিয়ে দিয়েছেন। এই জন্য একটা হাক্কানি আলেমের সম্মান খুব বাড়ানো হয়েছে বাপ, খুব দিয়েছেন, বিশ্বনবী জানিয়েছেন। জি, আল্লাহ রাসূল বলেন সাতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবি জিয়া কালামুম কা কালাবিল আমবিয়া ফিলুম কা ফিলিল ফারাইনা। বিশ্বনবী আরো বলেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। বিশ্বনবী বলেন যে কোন আলেমে হাক্কানির সঙ্গে দেখা করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করলো, যে কোন আলেমে হাক্কানির সঙ্গে মুসাবা করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাবা করলো, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে কোন আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো আমি রাসূলুল্লাহ আমার কাছে আমার পাশে গিয়ে বসলো। জোরে বলতে পারেন না? আরো জোরে বলেন না? তাহলে একটা হাক্কানি আলেমের পাশে গিয়ে কাছে গিয়ে বসা মানে বিশ্বনবী বলছেন আমার পাশে আমার কাছে গিয়ে বসা। তাহলে একটা হাক্কানি আলেমের মর্যাদা বাড়ানো হয়েছে কি হয় না? কথা বলে হয়েছে কি হয় না? সে নবী আরো বলে সাতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবি জিয়া কালামুম কা কালাবিল আমবিয়া ফিলুম কা ফিলিল ফারাইনা। বিশ্বনবী অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ বলি, তাদের কথাগুলো হবে
নবীদের কথার মতো আর তাদের তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো আর তাদের কাজগুলো হবে ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো এরাও কিন্তু এক একটা আলেম হবে তাহলে আজ ইউটিউব সোশ্যাল মিডিয়া আমরা ফলো করলে বুঝতে পাচ্ছি কিছু আলেমের চরিত্র ফুটেজ বেরোচ্ছে কি বেরোয়নি কথা বলে না কেন হ্যাঁ না একটু আর তো দাও বাবা তাহলে আজ আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পাচ্ছি যে মালটা তো খুব একটা ভালো না জেনুইন না অরিজিনাল তো না ভকাস মাল মনে হচ্ছে হ্যাঁ এই তো চাইনা মাল মনে হচ্ছে ইউজন্ত্র এ কোথায় ডুববে কোথায় উঠবে বলা মুশকিল এ তো ঘর থেকে বেরোয় আর অন্য জায়গায় ডুব দেয় সোশ্যাল মিডিয়ায় বেরোলে আমরা বুঝতে পারছি তো বাপ বেরোচ্ছ তো মাঝে মাঝে হ্যাঁ বেরোচ্ছে এই জন্য বিশ্বনবী বলে ওদের কথাগুলো হবে নবীদের কথার মতো আমি বলিনি কিন্তু সব রসুল্লাহ বলেছেন স্টেজে উঠবে যখন এমন মিষ্টি 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 কথা বলবে লোকে হতভঙ্গ হয়ে যাবে কি সুন্দর হুজুর কথা বলে না ওই সুন্দর হুজুর কথাগুলো হবে নবীদের কথার মতো আর অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো আর তাদের কর্মকাণ্ডগুলো হবে ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো এলাকায় একটা ইমাম সাহেব এসে যখন ঢুকলো বড় জুব্বা মাথায় পাগড়ি এমন ভরা দাড়ি লোকে বলছে এর মতো হুজুর আর হয় না হুজুর আপনি আমার গ্রামে থাকেন আরে আপনার চেহারা দেখলি মাথা গরম হয়ে গেছে কি চেহারা এরকম চেহারাই দেখতে পাই না হুজুর আপনি থাকেন ইমাম সাহেব রয়ে গেল কি মিষ্টি মিষ্টি কথা ছমাস পরে যখন গ্রাম থেকে একটা মহিলা নিয়ে আউট হয়ে গেল তখন বুঝেছে মাল তো জেনুইন ছিল না জালি জালি তাহলে আজ বুঝতে হবে তাহলে রাসূলুল্লাহর কথা কিন্তু মিলছে আর মিলতে হবে বিশ্বনবীর কথা বিশ্বনবী বললেন এরাও হবে আলেম খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পৃথিবীর উপরে জমিনের উপরে খোলা আকাশের নিচে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হবে এটা এই একটা শ্রেণীর আলেম এরাই সর্বপ্রথম জাহান্নামে যাবে আমার কথা নয় বাপ সব দলিল দিয়ে রেফারেন্স দিয়ে আমি বলছি বিশ্বনবীর কথা আমার কথা নয় আমি জাস্ট খালি ভায়া হয়ে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছি এটা আমার কথা না চলুন তাহলে দুই রকম কোয়ালিটির আলেম আমরা পেয়ে যাচ্ছি পাচ্ছি কি পাইনি কথা বলেন আর একটু মেসাল দিতে পারি দেওয়া যেতে পারে হুজুরের জলসা নেওয়া আছে কটা তিনটা একটা জলসা নেওয়া আছে কোথায় মেদিনীপুরে আর একটা জলসা নেওয়া আছে কোথায় ভাঙর কসবো করে আর একটা জলসা নেওয়া আছে কোথায় জীবনতলার পাশে এর ডিঙে ভাঙায় মনে মনে ভাবলো যদি মেদিনীপুরে যায় এটা দুটো ফসকে যায় আর ওদিকটা যদি ফসকায় তাহলে এদিকে দুটো হয়ে যায় যাবে কোন দিকে গাড়ি ভাই যেদিকে দুটো আছে যদি বারো বারো চব্বিশ মারা যায় কিংবা যদি এই দিকে চালানো যায় এগারো দুগুণে বাইশ মারা যায় কিংবা পনেরো দুগুণে তিরিশ মারা যায় এখন আবার হুজুর তো আবার কোয়ালিটি আছে বাবা হাদিস কোরআন থাক আর নাই থাক পাগড়ি ভালো মাল দিতে হবে বেশি বলো বড় গাড়ি নিয়ে এসেছে দশখানা লোক নিয়ে এসেছে আটখানা লোক নিয়ে এসেছে চকচকে ড্রেস তিনখানা একটা জি নিয়ে নামছে মাল বেশি দিতে হবে বলো একটু হ্যাঁ না দিতে হবে সত্য কথার উপরে সত্য কথা হক কথার উপরে বলতে হবে ভাঙরের লাইনে মনে মনে ভাবলো দুটো মেরে দেওয়া যায় মেদিনীপুরে যদি যাই একটা মারা যায় মাল কিন্তু কম হয় অনেক চিন্তা ভাবনা করে বলছে কি বলা যায় বল দেখিনি জিজ্ঞাসা করছে গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করছে পেছনের লোককে কি বলা যায় বল দেখিনি কি বলা যায় লাস্টে ফোনটা লাগিয়ে দিয়ে বলছে বাবু বিশাল পানি হচ্ছে মারাত্মক ঝড় উঠে গেছে গাছ ভেঙে পড়ে যাচ্ছে বাবা মনে হয় আজকে আর তোদের দাওয়াতে পৌঁছাতে পারবো না তবে চেষ্টা আমি করছি গাছ কেটে কেটে যাচ্ছি যদি যাওয়া যায় চেষ্টা করছি আর যদি না যেতে পারিস চালিয়ে নিয়ে বাবু কেন বিরাট ঝড় হচ্ছে যেতে মনে হয় পারবো না বলে দিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেল সুইচ অফ মানে ওরা কমিটি বুঝে গেল যে ওরা আসবে না বলো এটাই হলো একটা সিগনাল তার মানে সুইচ যদি বন্ধ হয়ে যায় বুঝে নিতে হবে তার মানে আর এদিকে গাড়ির জায়গা ঢুকবে না ভাই কথা বলে না
কথা বলেন ওদিকে আর গাড়ি ঢুকবে না এজন্য এক একটা হুজুরের আবার দুটো তিনটে করে মোবাইল থাকে আর অন্য নাম্বার পেশাল নাম্বার একটা বের করে ভাঙরের লাইনে কমিটিকে ফোন করে দিয়ে বলছে বাবু গাড়ি কিন্তু আমার চলছে আমি যাচ্ছি তোমাদের টেনশন নাই একদিকে বন্ধ হলো অপরদিকে চলে এলো বিশ্বনবী বলছেন খোলা আকাশের নিচে জমিনের উপরে একদল নিকৃষ্ট আলেমের আবির্ভাব ঘটবে গোটা সমাজটাকে এরা শেষ করে দেবে এদের জন্যই বহু মানুষ গোমরা হয়ে যাবে আর কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত আলেমগুলোকে জাহান্নামে আল্লাহ ভরে দেবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আলেমকে আল্লাহ ছাড়বেন না এখান থেকে আমরা বুঝতে পারলাম কমিটিকে আল্লাহ ছাড়বে না তবে ভুল বুঝবেন না আলেমও যেমন কমিটিও তেমন কমিটিকেও কিন্তু ভালো বললে হবে না সব কমিটি ভালো না একটা শ্রেণীর একটা পার্সেন্ট আমার কমিটিকে বলা যেতে পারে এরাও কিন্তু ভালো না সব কমিটিকে আমি বলছি না এক বছর আগে থেকে একজনকে দাওয়াত করে লিখিয়ে রেখেছে আর পাশের গ্রামে গিয়ে একজন ব্যক্তি গিয়ে এমন ওয়াইজিন দিয়ে হিরিক দিয়ে দিয়েছে দুটো ছেলে বেঁকে বসেছে যদি ওকে না দাওয়াত করি সেই কমিটিতে আমি আর থাকবো না এখন ওই দুজনকে ঠান্ডা করতে গিয়ে আরো আটজন মাথা খারাপ হয়ে গেল কথা ঠিক কিনা ওই আটজন চাপে পড়ে ওই হুজুরকে বলল হুজুর আপনার কি দাওয়াত ফাঁকা আছে বলুন অমুক দিনে ওই হুজুর খাতাটা খুলে ভাগ্য কমে মিলে গেল দেখছে ওই দিকে দাওয়াত আছে তখন বলল বাবু হয়ে যাবে আমার টেনশন নাই এই টাইম দিতে হবে বলে যে টাইম বলবেন সে টাইমই দেব বিকেলে বললে বিকেলে দেব মাগরিব বাদে বললে মাগরিবে দেব আর এশা বাদে বললে এশা বাদে তাহাজ্জুদ বাদে বললে তাহাজ্জুদ বাদে ফজর বাদে বললে ফজর বাদেও দেব হুজুর আপনি গেলি হবে কত লাগবে বলুন মালজা বলল দিয়ে দিল আর ওই হুজুরকে দাওয়াত করে দিল আর এক বছর আগে থেকে যাকে দাওয়াত করেছিল ওকে ফোনটা করে বলে দিল হুজুর গ্রামে বিরাট অশান্তি হয়ে গেছে কমিটির মধ্যে মারামারি জলসা হচ্ছে না হুজুর কথা বল হ্যাঁ না বলতে হবে খালি হ্যাঁ না বলতে হবে মাল কিন্তু ধরা খেয়ে গেল আল্লাহ দরবারে ধরা পেয়ে গেল মানুষকে লোকানো বড় সহজ কিন্তু আমার আল্লাহকে লোকানো বড় কঠিন এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো গো ওয়াকুন মাসাদিকিন যারা সত্যবাদী হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও আমার যারা মনোনীত বান্দা হয়ে গেছে আমার যারা মাহবুব বান্দা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও তো সহজ নয় রে ভাই ভালো মানুষ হতে গেলে ভালো মানুষ সব বললে হবে না শুধু দাড়ি বড় করলে হয় না দাড়ি শুধু বড় করে দিলে হয় না মাথায় টুপি জুব্বা দিলে হয়ে যায় না আর যদি কেউ খোলাখুলি বলে দেয় বাবা শরীর খুব খারাপ তো ঝামেলায় সে পড়ে গেল সত্যিকারের যদি শরীর খারাপ হয়েও থাকে তাকেও ছাড়ছে না লোক কেন ফোন করে যদি বলে হুজুর আমি খুব অসুস্থ যদি হুজুর বলে দেয় আমি খুব অসুস্থ বলবে হুজুর মনে অন্য জায়গায় গাড়ি যাবে এই বিশ্বাসটাই মানুষের ভেতর থেকে উঠে যাচ্ছে কথা ঠিক হচ্ছে না ভুল বলছি কথা বলে জি অসুস্থ শরীর নিয়েও যেতে হবে বলে হুজুর ওয়াজ করতে হবে না আমি এলি হবে হ্যাঁ আমার মনে আছে কয়েক বছর আগে আমার মনে আছে 102-3 জ্বর নিয়ে আমি জলসাই যাচ্ছি এত বললুম যে আমার বিরাট জ্বর আমি যেতে পারছি বলেন না হুজুর আপনি এলি হবে ওয়াজ করতে হবে না এলি চলো বাবা কাঁচ টাঁচ তুলে দিয়ে কম্বল টম্বল মুড়ে দিয়ে ওষুধ খেয়ে যাচ্ছি 102-3 জ্বর গিয়ে আমার চোখ মুখ দেখে বলছে হুজুর এত কষ্ট করে কেন এলেন হুজুর বলে মার পিঠে মার ফেলতে মন যায় না বাইরে ফেলতে মন যায় বলেন এবার বলেন তো এবার এবার তাদেরকে আমি কি বলবো বলে এজন্য বাপ শুধু হুজুরের দোষ খুঁজলে হবে না একটু নিজের দিকেও ঠিক থাকতে হবে নিজের দোষ ত্রুটির কথাও একটু ভাবতে হবে কেন মনে রাখো জানছে একজন আল্লাহ তিনাকে লুকাতে কেউ জোর করে বলো পারবে না
এজন্য আমার আল্লাহ সুন্দর করে বলে দিলে বল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে হে নবী তুমি বলে দাও ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ মনের খবরটা ভিতরের খবরটা প্রকাশ করুক আর গোপন রাখুক সবটাই কিন্তু আমি আল্লাহ জানি। রাত দুটোর সময় শুয়ে আছো বিছানায়, ডান দিকে শুয়ে আছে তোমার বিবি আর মাঝখানে শুয়ে আছে ছোট্ট বেবি, ছোট্ট বেবি ছোট্ট বাচ্চা কুচি বেবি, আর ডান দিকে শুয়ে আছে বিবি, বাঁ দিকে শুয়ে আছো নাম্বার ওয়ান বদমাইশ উস্তাদজি, লটারি বিক্রি করো এক নম্বর জি। রাত দুটোর সময় ঘুম ভেঙে গেছে আর বেলা আটটায় কার মাস দেবে বলে ঠিক করছো, মনে রেখো রাতের খবর আমি আল্লাহ রাতে নিয়ে নিয়েছি। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাতটা আকাশমান সাতটা জমিনের নিচে কি আছে সবটাই আমি আল্লাহ জানি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তি ইমান, আল্লাহ সর্বক্ষমতাবান। বেশি শুনতে হবে না, খালি আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেন আর ইসলাম কি বলেছে আল্লাহ কি বলেছে একটু একটু করে মানার চেষ্টা করেন, দেখবেন আপনি লাইন এসে যাবে, আপনি লাইন এসে যাবে। মিথ্যে কথাটা বলা ছেড়ে দেন আর আল্লাহর ভয়টা ভিতরে ঢুকিয়ে দেন, ব্যাস এটা করব এটা ঠিক হবে আমার আল্লাহ জানতে পারছে, ব্যাস এইটা ভাবুন আপনি দেখবেন লাইন এসে যাবে। বেশি ওয়াজ শুনতে হবে, অনেক ওয়াজ শুনছেন তো লাভ কি হয়েছে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা খালি ভিতরে ঢুকিয়ে দেন, আপনি গেনার, আপনি সাকসেস, আপনি গেনার, আপনি সাকসেস হয়ে যাবে, আপনাকে কেউ টলাতে পারবে না। চলুন আমি যে প্রসঙ্গটা নিয়ে শুরু করেছিলাম যেখানে করতে করতে চলে এলাম, আমার নবী কত কষ্ট করে দিনের প্রচার প্রসার করেছে বলতে বলতে চলে আসছিলাম না, তাহলে কত কত কতটা খাবার রেডি করতে বললেন শেরে খোদা আলীকে, তিন কিলো তিনশো কুড়ি গ্রাম নাকি কথা বলেন, কোনদিন খেয়েছেন নাকি? হাতি কেউ খায়? কথা তো ঠিকই, এখানে লোক খাবে কেন? তবে একদম কথা ঠিক, গোসাপ কোনদিন খেয়েছেন নাকি? গোসাপ গোসাপ খাননে? গোসাপ খাবেন? খাবার তাহলে একটা লাইন করে দিতে পারি, খাবেন আপনারা? খাওয়ার কি ইচ্ছা পোষণ করছেন? যদি করেন তাহলে একটা লাইন করে দেবো, চেষ্টা করে দেখছি। কেন আমি তো যা বলি বাবা কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বলি, গোসাপ খেয়েছিল, কে খেয়েছিল বলেন তো? খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসাপ খেয়েছিলেন। যদি আপনারা খান তাহলে লাইন করব। গোসাপ দেখেছেন অনেকটা কুমিরের মতো না চাচা? অনেকটা কুমিরের মতো, খুব বেশি মোলাকাত হয় না আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে মোলাকাত কি ঘন ঘন হয় নাকি? ঘন ঘন মোলাকাত হয়। আমার খুব বেশি মোলাকাত হয় না, মাঝে ব্যতিক্রম এক দুবার হয়তো চোখে পড়েছে, কি আর একটু বেশি হতে পারে? জি, অনেকটা কুমিরের মতো, সামনের দিকে দুটো পা আর পেছন দিকে দুটো পা, ঠিক সাইজটা এরকম না। গোসা হিন্দিতে বলা হয় গো, ফার্সিতে বলা হয় সুষমা, গোসা অনেকে আবার জায়গায় বলে গো হরকেল না হারকেল বলে গো গোরকেল, আচ্ছা অনেক জায়গায় আবার গো হরকেল বলে গোরকেল, গোরকেল এ গোরকেল আপনাদের এখানে চলে? খান কেউ আপনারা? খান নেই? তাহলে আর বলে লাভ নাই ভাই, তাহলে আর বলে কি হবে? এক সময় খাওয়া চলতো, যদিও আজকের দিনে আর চলবে না ভাই, দুঃখিত খাওয়াতে পারলাম না। তবে গোসাপের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, কি জানেন? কি বলেন তো?
গোসাবের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন গোসাবের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা কি? গোসাব 700 বছর বাঁচে। কত বছর? 700 বছর বাঁচে। জীবনে দাঁত পড়ে না, গোসাব জীবনে পানি পান করে না, বায়ু দ্বারা পানির তেষ্টা পানির পিপাসা নিবারণ করে, জীবনে দাঁত পড়ে না। গোসাবের দুইটা লিঙ্গ থাকে, কয়টা? দুইটা। 40 দিন ছাড়া ছাড়া এক কাতরা করে পেচ্ছাপ করে, 40 দিন ছাড়া ছাড়া এক কাতরা করে পেচ্ছাপ করে। এই গোসাবের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। খেয়েছিল কে জানেন? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা মাইমুনার বোনপো হতেন। জি, মা মাইমুনার বাড়িতে একদিন খাবারের ব্যবস্থা করা হয়েছিল গোসা। বিশ্বনবী গিয়েছিলেন, গিয়ে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছালেন, খালিদ বিন ওয়ালিদ তিনিও গিয়ে পৌঁছালেন। একটা আস্ত গোসা ভাজা দেওয়া হলো। বিশ্বনবী দেখলেন সম্পূর্ণ করেছে, এই তো গোসাব। আল্লাহ রাসূল হাতটা গুড়িয়ে নিলেন। বিশ্বনবীর একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল কি জানেন? তিনি যেখানে খেতে যেতেন, যে সময় খেতে বসতেন, খেতে বসতেন, বিশ্বনবীকে যে খাবারটা ভালো লাগতো না বা মনের দিক দিয়ে হয়তো তৃপ্তি পেতেন না বা খেতে হয়তো ইচ্ছা পোষণ করতেন না, একটা রুচির ব্যাপার থাকে না? অনেক সময় হালাল খাদ্য হলেও কিন্তু সেটা একটা রুচির ব্যাপার থাকে। অনেকে যেগুলো সাধারণত সচরাচর চলে না সেই খাবারগুলো কিন্তু আমাদের খুব একটা খেতে ইচ্ছা লাগে না। আপনি যে হারে গরুর গোশ খেতে পারবেন, আপনি সে হারে কি উটের গোশ খেতে পারবেন? কথা বলেন। উট যে নাহার করা হয়, কোরবানি হয়, এই উটের গোশ কি আপনি খেতে পারবেন? যে তুলনায় আপনি গরুর গোশত খান, তার মানে সাধারণত সচরাচর চলে না, হালাল হলো কিন্তু খাওয়া যায় না, খেতে পারা যায় না। তো বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাম দেখলেন যে একটা আস্ত গোসাব দিয়েছেন। যখনই আস্ত গোসাব দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাতটা গুড়িয়ে নিলেন। বিশ্বনবীর একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, যেটা খেতে ভালো লাগতো না সেটার ব্যাপারে কোনো মন্তব্য করতেন না, তিনি হাতটা তুলে নিতেন, খাওয়া বন্ধ করে দিতেন, খাওয়া স্টপ করে দিতেন, খেতেন না। এটাই রাসূলুল্লাহর ছিল স্পেশাল গুণ, স্পেশাল বৈশিষ্ট্য। হাতখানা তুলে নিলেন, খাওয়া বন্ধ, খাবেন না বলে হাতখানা গুড়িয়ে নিলেন। সাহাবি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হারাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এটা কি হারাম? এটা কি খাওয়া হারাম? আল্লাহ রাসূল বলেন, দেখো আমি হারামও বলছি না আর আমি খাচ্ছিও না, আমি খেতে ইচ্ছা পোষণ করছি না। হাতটা গুড়িয়ে নিলেন, তুলে নিলেন। যখনই বলেছেন আমি হারাম বলছি না, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চচ্চর করে খাওয়া শুরু করলেন। এমন অনেক সময় আমরা ঠিক ইলিশ মাছকে পেলে ভাজা যদি ঠিকঠাক একটা ইলিশ হয় আর খোদার সময় বা খিদের সময় যদি হয়, একটু লবণ ছড়িয়ে দিয়ে নুন ছড়িয়ে দিয়ে ইলিশ মাছ যদি পাওয়া যায়, আমরা একবারে পুরো টেনে মুচড়ে খেয়ে ফেলি না? ইলিশ মাছের হাড় গোড় যা আছে, কাঁটা হাড় গোড় বলছি, কাঁটা কাঁটা কুটো যা আছে সব চিবিয়ে মুচড়ে খেয়ে ফেলি না? কথা বলে না, হ্যাঁ না বলো না বাপ, হ্যাঁ খেয়ে ফেলি না? খালিদ বিন ওয়ালিদ ঠিক ওই স্টাইলে খেতে শুরু করেছেন, একবার চচ্চর করে ছিঁড়ে ফেলছেন। কাকে? গোসা চচ্চর করে ছিঁড়ে খেয়ে ফেলছেন। বিশ্বনবী তাকিয়ে দেখতে রইলেন, কিন্তু বিশ্বনবী খেলেন না, বিশ্বনবী হাত গুড়িয়ে দিলেন। এটা ছিল রাসূলুল্লাহর একটা এক্সট্রা একটা বৈশিষ্ট্য, বিশ্বনবীর একটা স্পেশাল গুণ বলতে পারেন। এই যেটা খেতে ভালো না লাগতো আল্লাহ রাসূল খেতেন না, এটাই হলো। আর আমরা দেখেন যত ভালো খাবারই খাই, খাবারের গুণনাম ছাড়া কখনো সুনাম করি না। বিয়ে বাড়িতে যান, যত ধরনের খাবার ভালোই দেয়া হোক, একবারে দেরাদুন চালের বিরিয়ানি থেকে শুরু করে কুফতা থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে মগজ ভাজা থেকে শুরু করে ডিম ভাজা থেকে শুরু করে সালাদ থেকে শুরু করে জিরু পানি থেকে শুরু করে সব কিছু খেয়ে নিয়ে চাচা 17 খানা রসগোল্লা খেয়ে 65 বছর বয়সে জিরু পানি মেরে দিয়ে দাঁতে কাঠি মারতে মারতে যাচ্ছে, আর ভাইকে বলছে চাচা কেমন খেলে, বলে সবই ঠিক আছে, নুনটা যদি আর একটু হতো না। মানে যত ভালোই খা, 17 খানা রসগোল্লা খেয়েছে, 3.5 কিলো গোস্ত খেয়েছে, 250 গ্রাম হাড় জমা করেছে, এরপরেও বলছে যদি আর একটু হতো। তার মানে কি? এই হচ্ছে দুর্নাম করা অভ্যাস, অভ্যাস স্বভাব। যত ভালোই খা, কোনোদিন মেয়ের বাপ কোনো ভালো খাবার খাইয়ে সুনাম কিনতে পারেনি যে আমি ভালো খাইয়েছি লোকে নাম করেছে। শুধু মেয়ের বাপ কেন, যেখানেই যা খেয়ে কোনোদিন পাবলিক নাম করে না।
চলুন বাফ কথাই কথা বেড়ে যাচ্ছে। আমি যেখান থেকে আলোচনা করতে চাইছিলাম একটা ছাগলের রান জোগাড় করা হলো, ছাগলের রান। হযরত সিরে খোদা আলী কে বিশ্বনবী যেভাবে বললেন ঠিক ওই সিস্টেমই সিরে খোদা আলী একটা ছাগলের রান ব্যবস্থা করলেন, ছাগলের রান। আর একসার খাবারের ব্যবস্থা করা হলো। জি ওবাই যায় রাজা অঞ্জমাকে রান তুমি দাওয়াত করে দাও ও তরুণী নওজোয়ান যুবকে নাগম আব্দুল মুত্তালিব গিয়েছিল যায়, তিনি ছিলেন সর্দার লিডার নেতা, যাই বলেন না কেন আব্দুল মুত্তালিবের কাছে খবর খানা দেয়া গেলাম। গুনে 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 গে 40 জন মানুষ এসে হাজির হয়ে গেল গো, ছোট একটা ছাগলের রান আর মাত্র এক সা খাবার। আরবের লোকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় সেই সময় এমনও মানুষ ছিল যে তারা এত বেশি খেত, এক একটা ছাগল একটা ছাগলকে যদি ভেজে দেওয়া হতো এমনও মানুষ ছিল যে একটা ছাগল গোটা খেয়ে নেবার মতো ক্ষমতা রাখত। কথা বুঝতে পারছেন কি খানেওয়ালা? বুঝতে পারছেন তো, এমনি আরবের লোকেরা একটু লম্বা তাগড়া বেশি না আমাদের থেকে? কথা বলে না কেন, একটু লম্বা তাগড়া বেশি, এক একটা গোটা ছাগলও খেয়ে ফেলবে। আমার দেশে কে খেতে পারে বলেন না? আমাদের এই আশপাশে দেখতে পাচ্ছেন, তবুও যারা মাঠে ঘাটে খাটে তারা একটু হয়তো বেশি খায়, খোরাকটা একটু বেশি। আর আমাদের মতো যারা এই রাত ঘুরে ঘুরে গাদ ঘুরে ঘুরে অবস্থা, সব অবস্থা খারাপ, এরা তো খেতেই পারে না, অল্প টল্প দিলেই হয়ে যায় কমপ্লিট। কথা ঠিক কি না? জি, আমি মেদিনীপুরে জলসাই গেছি, আল্লাহু আকবার, আমাকে খাবার দিয়েছে এত বড় একটা থালাতে, এত বড় একটা থালা, এত বড় একটা থালাতে আমাকে ভাত দিয়েছে, দিয়ে কত রকমের তরকারি নিয়ে আসছে। আমি বললাম চাচা এ খাবার কার জন্য নিয়ে আসছেন? বলে কেন হুজুর, আপনার জন্য, আপনি খাবেন? এ বলেন কি এত খাবার, এ তোমার এক সপ্তাহ খাবার হয়ে যাবে, কি দিচ্ছেন? বলে কি বলেন আপনি? বুড়ো লোক বয়স্ক লোক সে বলে হুজুর কি বলছেন, এইরকম থালার ভাত এখনো দু থালা করে খেয়ে নাও। বলে কি রে, আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে যাওয়ার পরে মিসকাত শরীফ থেকে আমার একটা হাদিস মনে এলো যে আল্লাহ রাসূল বলছেন মুমিন খায় ইমানদার খায় এক পাকস্থলিতে আর বেঈমান খায় সাত পাকস্থলিতে। তো এ মাল তার মানে সাত পাকস্থলিতে খায়, তার মানে এর সঙ্গে ইবলিস শয়তান আছে, যন্ত্র পিস। এই জন্য খেতে হয়, খানার আদব আছে জানেন, খানার কটা আদব আছে জানেন আপনারা? বলেন, জানেন আপনারা? সবই তো আমি বলবো যে খানা খেতে হয়, খানা খাওয়ার তিনটে আদাব আছে, আদবের দিকে লক্ষ্য করে খেতে হয়। এক নাম্বার কি বলেন তো, খানা যখন শুরু করেন খানার প্রথম অংশ থেকে শুরু করতে হয় এবং ডান দিক থেকে শুরু করতে হয়, এবং যতটা পরিমাণে খাদ্য আপনি খেতে পারবেন সে পরিমাণে খাদ্য আপনাকে নিতে হবে, এক্সট্রা খাদ্য যেন নেবেন না। পেটের মধ্যে তিনটে ভাগ করতে হয়, এক ভাগ খানা, এক ভাগ পানি, আর একটা ফাঁকা, যাতে করে বমি না হয়ে যায়। বিয়ে বাড়ি টিয়ে বাড়ি খেতে গেলে, লোকের বাড়িতে খেতে গেলে, ও বাবা তিনটে ভাগ ভর্তি করে দিয়ে গলা এসে থুতনা সব পর্যন্ত চলে আসে না? ওরে আল্লাহ, চাচা 17 খানা রসগোল্লা খাচ্ছে। যুবক ছেলেটা বলছে চাচা তুমি যে বলো 650 সুগার গা, বলে একবার তো খাচ্ছি, তুই নজর দিচ্ছিস কেন? কথা বল, কি টানা টানছে রে ভাই? এরপরও বলছে আমার শরীর ভালো নয়। আল্লাহ আকবার, হাই রে হাই। জি, এই জন্য খানার প্রথম অংশ থেকে খেতে হয়, ডান দিক দিয়ে শুরু করতে হয় আর আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়।
প্রথম অংশ থেকে খেতে হয়। সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খেদমতে 10 বছর ছিলেন। সাহাবী আনাস, তিনি যখন খানা খাচ্ছেন এই হাতটাকে নিয়ে একবার ডান দিকে একবার বাঁ দিকে একবার সামনের দিকে একবার পেছন দিকে খানা খাচ্ছেন, তিনি তো জানেননি, খেয়ে যাচ্ছেন, বাচ্চা বয়স, অল্প বয়স। আল্লাহ রাসূল বলে, হে আনাস কি খাবার তুমি খাচ্ছ? খানার একটা খাওয়ার তরিকা আছে, একটা সিস্টেম আছে, একটু সিস্টেম অনুযায়ী খাও আনাস। তুমি খাচ্ছ যখন খানা ডান দিক দিকে খাও, প্রথম অংশ থেকে খাও, আল্লাহর নাম নিয়ে খাও, যাতে করে ইবলিশ শয়তান তোমার কাছে আসতে না পারে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কত সুন্দর সুন্দর কথা শোনাচ্ছি, জোরে হয় না? সাহাবি আনাস খাওয়ার সিস্টেম চেঞ্জ করে দিলেন। এই জন্য বিশ্বনবী বলেন, খানা খাও প্রথম অংশ থেকে খাও, ডান দিক দিয়ে শুরু করে, আর খানার প্রথম অংশ থেকে শুরু করো, খাও ডান দিক দিয়ে শুরু করো, খাও। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো, যখন তোমাদের খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে যাবার পরে তুমি ওই খানা খাওয়ার পরে শেষে ওই প্লেটটাকে চেটে খাও। চেটে খাওয়াটা হলো সুন্নাত, চেটে খাও। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেটে খেতেন। মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 100টা থালার মধ্য থেকে, 100টা বাসনের ভেতর থেকে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কোন থালাটাই রাসূলুল্লাহ খেয়েছেন, আলহামদুলিল্লাহ আমি চিহ্নিত করে ফেলবো যে এই থালাটাই আমার রাসূলুল্লাহ খেয়েছেন। কারণ বিশ্বনবী এমন ভাবে চেটে খেতেন, মাইসা সিদ্দিকা তিনি বলছেন রাসূলুল্লাহর থালা দেখলেই বোঝা যাবে যে এটা রাসূলুল্লাহ, এই তিনি খেয়েছেন এই থালায়। আসুন একটু যদি শিখুন না, আমরা আমরা শিখি না এবং বাস্তবে কাজে লাগাই না। আলহামদুলিল্লাহ আমরা তো গেনার হব, সাকসেস হব, আমার ইসলাম কত সুন্দর। আর আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স বলছে তোমরা চেটে খাও। কেন চেটে খেলেই মাঝে মাঝে যে যখন চাটবে না, আগুলগুলো যখন চাটবে থালাতে দিয়ে চাটবে, ওই যে নালা থুতুটা তোমার পেটের মধ্যে যাবে, এতে হজমের উপকারে আসবে। কথা বুঝতে পারছি? 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাম যা বললেন, আর আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স মানতে বাধ্য হচ্ছে। জোরে বলবেন না? তাহলে সব থেকে বড় বৈজ্ঞানিক কে? আমার রাসূলুল্লাহ। সব থেকে বড় ডক্টর কে? আমার রাসূলুল্লাহ। সব থেকে বড় গবেষক কে? আমার রাসূলুল্লাহ, বিশ্বনবী। হ্যাঁ, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, যখন তোমরা খাবে আমি রাসূলুল্লাহ বলি, তোমরা খাজুর খাও, খাজুর 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 খাও। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাম বলেন তোমরা খাজুর খাও। কেন? খাজুর হলো মুসলমানদের ন্যায়, মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুরও হলো বরকতপূর্ণ, এজন্য তোমরা খাজুর খাও। খাজুর হলো বরকতপূর্ণ, কেন? খাজুর প্রত্যেকটা ঋতুতেই খাওয়া যায়, খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়, শীতকালে খাওয়া যায়, গ্রীষ্মকালে খাওয়া যায়, বর্ষাকালে খাওয়া যায়, আপনি যখনই খাবেন তখনই আলহামদুলিল্লাহ খেতে পারেন। এবং তার আল্লাহ এত বরকত দিয়েছেন, নবীর দেশের গাছ বলে খাজুর মদিনা শরীফে বিখ্যাত, কথা ঠিক কি না? এই জন্য আজুয়া খাজুর মদিনা শরীফে মক্কা শরীফে পাওয়া যায়, যে আজুয়া খাজুরটা খেলে হার্টের মারাত্মক উপকার হয়, বিরাট উপকারে আসে হার্টের জন্য। যারা হার্ট পেশেন্ট আছেন, যারা হার্টের জন্য মারাত্মক উপকারে আসে, সেটা হলো আজুয়া খাজুর। এমনকি একটা ইহুদির সঙ্গে মোমেন ইমামদারের ইসলাম সম্পর্কে তর্ক হয়েছিল, যে আজুয়া খাজুরের উপকারিতাটা নিয়ে, আজুয়া খাজুরের কি উপকার আছে এই নিয়ে যখন তত্ত্ব, এই নিয়ে যখন তাদের মধ্যে আপোষের মধ্যে মনোমালিন্য দেখা দিল, তখন ওই মোমেন ব্যক্তিটা বলেছিল যে 6টা আজুয়া খাজুর যদি খেয়ে নেওয়া হয়, খেয়ে যদি তাকে বিষ খাওয়ানো হয়, আল্লাহ যদি রাজি হয় 20টা পর্যন্ত তার হজম হয়ে যাবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এই ইহুদি মানুষটা বলে, বলো কি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, চলো অরিজিনাল তোমাকে 6খানা মক্কা শরীফের আজুয়া খাজুর খাওয়ানো হলো। আজুয়া খাজুর খেয়ে তিনি তর্ক করে যেহেতু আগিয়ে গেছেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহ তোমার নবীর দেশের গাছ বলে আমি বিশ্বাস করে, তোমার নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছে বলে, বিশ্বাস আছে বলে, তোমার রাসূলুল্লাহ সুন্নত মনে করে খাচ্ছি, আল্লাহ তুমি হেফাজতের দায়িত্ব নাও বলে যখন 6টা আজুয়া খাজুর খেয়ে 20 পান করেছিল, 20টা পর্যন্ত আল্লাহ তার পানি করে দিয়েছিলেন। সকালবেলা যেন আপনারা কেউ খেতে যাবেন না, ফট করে বিষ খেয়ে নিয়ে 6টা আজুয়া খাজুর খেয়ে পাকান নাই পাক দোকানের বাজারে পচা খেজুর খেয়ে নিয়ে আর হসপিটালে গিয়ে বমি করে তারপর লাস্টে ডেড বডি এসে যাবে ঘরে, কবরস্থানে ভরে দেবে, দিয়ে যত দোষ আমার হবে। খেতে যান না, একটু ইমানের তাকত দরকার আছে। কি কথা ঠিক কি না ভুল বলে? জি, ইমানের পাওয়ার দরকার আছে বাবা। এই প্রকৃত ইমানদার না হলে এই জায়গায় পৌঁছাতে পারবে না।
ইমানদার লোক দরকার, পরিপূর্ণ ইমান দরকার। পরিপূর্ণ ইমান থাকলে তবে তো তার জোশ তৈরি হবে। ফট করে খেয়ে ফেললি কি হবে নাকি? নামাজ নেই, রোজা নেই, দিন নেই, শরীয়ত নেই, পকেটে বিড়ি নিয়ে ঘোরে, বিড়ি ছাড়া কোনোদিন হাঁটে না, রাত্রে বেলা ঘুমোতে গেলে বিড়ি ছাড়া বালিশের নিচে শোয় না, সেও যদি বলে আজ ওয়া খেজির খেয়ে বিষ খাবো, কাজ হবে? একটু ইমানের দরকার।